হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে, নতুন আরেকটি ব্লগে স্বাগত। আজকে শনিবার, আর এই দেখো সব শনিবারে তো তেমন অত চাপ থাকে না, ছেলের যেহেতু স্কুল নেই তাই একটু লেট করেই উঠেছি। আর উঠেই সকাল সকাল রান্না বসিয়েছি, আর বাইরে দেখে আজ রোদ নেই, বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, কিন্তু পরের দিকে খুব রোদ উঠেছে। সকালে রুটি ভেন্ডি ভাজা করেছি, কুকারে ছোলা সিদ্ধ করতে বসেছি, আর লাউ ছিল একটুখানি, তো লাউটাকে ভাবছি একটু ডালে দেবো, আর একটু দেড় ঘন্টা করবো, আর লাউ একটু চা ভাজবো, আর রায়তা বানাবো, তাই দইটা বের করে রেখেছি। আর এদিকে ফলও ভিজিয়ে রেখেছি ছেলের জন্য, আর ছেলের যেহেতু স্কুল নেই তো বিছানা চাদরগুলো তুলেছি ধুবো বলে, আরও দেখি বালিশগুলো দিয়ে দুষ্টামি করছে, খেলছে, তোকে বলছি যে খে করিস না, ও তাও কথা শুনছে না, দুষ্টামি করে যাচ্ছে, যাই হোক স্কুল নেই তো তাই। আর এদিকে দেখো রান্নাঘরে চলে এসেছি, ডাল করবো, কলাইয়ের ডাল, তো ডালটা ভাবছি তা বানাবো। তো যতই সবার জন্য করি না কেন, নিজের জন্য আর রান্নার কোনো ইয়ে থাকে না, সবার জন্য মন মানে মন সবার মন রাখতে গিয়ে, সবার পছন্দের রান্না করতে গিয়ে নিজের পছন্দের আর রান্না করা হয় না। তারপরেও বলে মেয়েরা নাকি কী করে ঘরে থেকে, সারাদিন তো রান্না করাই তাদের কাজ, যাই হোক এগুলো তো শুনতেই হবে এরকম কথা, কিন্তু করার কিছু নেই। তো ওই সব কান্না দিয়ে রান্না করে আবার চলে এলাম, এদিকে লাউ ঘন্ট আর একদিকে ডাল বসিয়ে দিয়েছি কষিয়ে, আর এদিকে দেখো গাছের থেকে আম পড়েছে তো এটা তুলে রেখেছি, এটা কালকে মাখা করবো। আর এদিকে লাউ ঘন্টটা আমার মোটামুটি বেশ হয়ে এসেছে, আর ডালটা দেখি একটু শক্ত শক্ত আছে, তো ভাবছি এর মধ্যে লাউটা এখন দিয়ে দিই, তাহলে আরও দুটো সিটি মারলে ডাল আর লাউ দুটোই ভালো মতন নরম হয়ে যাবে, তাই লাউটা দিয়ে দিচ্ছি, বড় বড় করে লাউ কাটা ছিল তো ওটা দিয়ে দিচ্ছি, লাউ দিয়ে ভালো করে একটু সিটি মারলেই হয়ে যাবে। আর এদিকে লাউ ঘন্ট হয়ে গেছে, আর লাউয়ের খোসাটাও ভেজে নিয়েছি, যেহেতু এগুলো আমার বরের আবার পছন্দ না, তাই ওর জন্য আবার সয়াবিন করবো পরে, যেহেতু ডালটা পছন্দ করে না কী দিয়ে খাবে, তাই তো শাশুড়ির পছন্দের ডাল, বরের পছন্দের সয়াবিন, লাউ ঘন্ট, শ্বশুরের পছন্দের ছেলেকে আলু ভাজা, ওই লাউয়ের খোসা আলু যেটা ভাজা পছন্দের, এই সবার পছন্দের রান্না রোজ করা হয়, আমি যতটুকু পারি মানে করি। আর এই যে ডালটা এখন সোমবারে দিব, তো ডালের জন্য ইয়ে মশলা বেটে নিচ্ছি, মুড়ি আদা আর লঙ্কা বেটে নেব, আর এই সোমবার দিয়ে ডালটাকে মুড়ি সোমবার দিয়ে একটু শুকনো লঙ্কা দিয়ে ডালটা মশলা কষিয়ে ডালটা দিয়ে দেবো, ডাল মোটামুটি হয়ে গেছে। আর এই দেখো বিছানার চাদরটা ভালো লাগছিলো বেশ, নতুন তো বের করেছি, এটা পেতে দিয়েছি, আর কিছু কাঁকড় নষ্ট হচ্ছিলো তো কাঁকড়টা কয়েকটা ভেজে নিয়েছি, আর কিছু কাঁকড় সিদ্ধ করে তাকে ভর্তার মতন সুন্দর করে কষিয়েছি তেলে, আর এই সয়াবিন করবো, বাস রান্না বান্না করবো। আর দেখো 12টার দিকে এত রোদ উঠেছে, খুব মানে বাইরে তাকানো যাচ্ছে না, তো এইদিকে আমার রান্নাও কমপ্লিট, রান্নাঘরও পরিষ্কার হয়ে গেছে, ডাল হয়ে গেছে, সয়াবিনের তরকারি হয়ে গেছে, আর ওই যে কাঁকড় বলেছিলাম আলু সিদ্ধ করে, মানে কাঁকড় সিদ্ধ করে ওটাকে আলুর সাথে ভালো করে কষিয়েছি, মানে আলু ভর্তার মতনই লাগবে খেতে, নিরামিষ করে কষিয়েছি। আর এই যে লাউ ঘন্ট আর লাউয়ের খোসা ভাজা, কিছু কাঁকড় চাকচাক করেও ভেজে দিয়েছি, এগুলো হলো আমার আজকে নিরামিষ মেনু। আর এইসব করার পর ছেলেকে স্নান করিয়ে দিয়েছি, দাদু নাতি বসে পেপার পড়ছে, তো ওরা পেপার করতে করতে আমি ভাবছি ওদের ভাতটা বেড়ে নিই, ভাত বেড়ে ছেলেকে খাইয়েও দিয়েছি তাড়াতাড়ি, কারণ আমাকেও স্নান করতে হবে তো দেরি হয়ে যায় পরে, তাই দাদু নাতির ভাত বেড়ে নিলাম। এরপরে ফিশ ট্যাঙ্কটা দেখছি খুব নোংরা হয়ে গেছে, তো ফিশ ট্যাঙ্কটা ভাবছি একটু পরিষ্কার করিনি, অনেকদিন হয়ে গেলো করি না, তো একে ভালো করে বেশ সুন্দর করে কেউ পরিষ্কার করিয়ে দিলাম আজকে, অনেকদিন বাদে এটাকে পরিষ্কার করি, আর খুব ভেতরটা নোংরা পড়ে যায় আর বাইরে ধুলা পড়ে যায়। তারপরে বিকালবেলায় ছেলেকে বললাম যে আজকে সন্ধ্যাটা ওকে দিতে, কারণ ওর ঠাকুমা একটু বাইরে গিয়েছে, তাই ওকে বললাম দিতে, ও বললো ঠিক আছে, ওকে সব বলে বলে দিচ্ছে, আর আমি আর ও দেখো কি সুন্দর করে সন্ধ্যা দিয়ে দিচ্ছে, কোনো ইয়ে করেনি, সুন্দর ভালোভাবে সন্ধ্যা দিয়েছে, যা এখন থেকে সন্ধ্যা দিতে পারবে মোটামুটি বলে দিলে করে দেয়। আমারও একটা মানে আমারও ভালো লাগলো যে ওকে আমি একটু এসব শেখাতে পারছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো তোমরা জানিও, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তোমরা দেখো ঠিকই কিন্তু বললাম লাইক করো না, প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও।